সাহস নিয়ে কাজ শুরু করেছিলাম, তো সেইটা অনেকের কাছে নানান রকমের লেগেছিল, কারো কাছে ভালো লেগেছিল, কারো কাছে খারাপ লেগেছিল। বাট টাইগার ওয়ান করার পরে টাইগার টু করলাম, তারপরে দেখলাম যে না, টাইগার সদরঘাটের টাইগার মানুষ বেশ পছন্দ করছে, তো সেই অনুপাতে টাইগার থ্রিও করলাম। বাট টাইগার ওয়ান আর টু যদি মানুষজনের পছন্দ হয়, দর্শকদের ভালো লাগে, এইটুকু বলতে পারবো টাইগার থ্রি আরো বেশি ভালো লাগবে। কারণ টাইগার থ্রি ভালো লাগানোর মতো যেই অবজেকশন গুলো ছিল এবং তাদের যে রিভিউ গুলো ছিল সেগুলো নিয়েই আসলে টাইগার থ্রিতে কাজ করা। টাইগার থ্রিতে পুরো উল্টো দেখবো এবার। প্রত্যেকটা জিনিসেরই এক একটা বাজার হয়, সো আমাদের ওটিটির বাজারটা মাত্র আমরা শুরু করেছি। সেই জায়গায় সেই বাজারে নানা ধরনের প্রোডাক্ট থাকবে, 2 টাকা দামের প্রোডাক্ট থাকবে, 5 টাকা দামের প্রোডাক্ট থাকবে, 100 টাকা দামের প্রোডাক্ট থাকবে, সব কিছু মিলিয়ে বাজারটা তৈরি হবে। সো ওখানে শুধুমাত্র 100 টাকার প্রোডাক্ট পাওয়া যায় এরকম বাজার যেমন হওয়া উচিত না, আবার শুধুমাত্র 2 টাকার প্রোডাক্ট পাওয়া যায় এরকম বাজারটাও হওয়া উচিত না। সব টেস্টের দর্শকের জন্য সব ধরনের প্রোডাক্ট আসলে বাজারটায় থাকা উচিত। একদিনই সব এসে হাজির হবে হাটের মতো, এরকম বিষয়টা ভাবাটাই আসলে অস্বাভাবিক আমি বলবো। এটা যেটা হচ্ছে এখন আস্তে আস্তে আমরা অনেক বড় হচ্ছি, এটাই নর্মাল, এটাই স্বাভাবিক। নাই আমরা তো মাত্র শুরু, এখনই নাই কিসের, সো আমাদের প্রচুর আছে, এটাতে আমি বিশ্বাস করি। জাস্ট নতুন ধারা, নতুন ভাবে এক্সপেরিমেন্ট করা, এইটা একটু রিস্কি থাকে যে কোনো ক্ষেত্রেই, তো সেই জায়গায় আস্তে 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 করে শুরু করাটাই আমার মনে হয় শ্রেয়। টাইগার থ্রি শেষ করলাম, সামনে আসবে। ভাইরাসের পরে শুধু একটা ফিল্ম করলাম, ডেড বডি, ইকবাল ভাইয়ের সিনেমা, তো সেটা একদম কমপ্লিট। এই তো এইসব, মানে এখন আপাতত একটু কম, রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক বা যেটার কারণেই হোক, কাজ তো এমনিতেও কম। বড় ধরনের কাজ শুরু করাটা একটু পরে হবে, যেটা বুঝতে পারছি, হয়তো আমাদের পরিস্থিতি সব স্বাভাবিক হওয়ার পরে তারপরে শুরু হবে।